আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। অনেকদিন ধরে আসলে ইচ্ছা করতেছিল যে কখন জেইউ ক্যাম্পাসে ঘুরে বেড়াবো। সো ফাইনালি যখন জেইউ ক্যারিয়ার ক্লাব থেকে ইনভাইটেশন পাইলাম, আমি জাস্ট দৌড়াই চলে আসলাম। বিফোর দ্য ওয়ার্কশপ পুরো ক্যাম্পাসটা ঘুরে বেড়াইলাম, ড্রোন ফুটেজ নিলাম, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড দ্য ওয়ার্কশপ ওয়াজ অ্যামেজিং অ্যাজ ওয়েল, কারণ আজকের ওয়ার্কশপটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি লাইফের ব্লু প্রিন্ট তৈরি করা নিয়ে, অর্থাৎ আমরা কোন ইন্ডাস্ট্রিগুলোতে কন্ট্রিবিউট করার জন্য নিজেকে তৈরি করতে চাই সেটারই স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আজকের ওয়ার্কশপটা নিচ্ছিলাম আর কি। সো এটার একটা পার্ট হিসেবে ছিল যে ডিফাইন করা যে আমরা কোন ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে চাই। এবং আমি যদি আমারটা বলি, আমি তিনটা ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে কাজ করছি, আমি নিজেকে ডেভেলপ করতেছি। একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে আপনার এডুকেশন, আর ফাইনালি একটা হচ্ছে সাইকোলজি। সো এই তিনটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি যেখানে আমি খেলবো সামনে। এবং এটার বিভিন্ন আনসারও অনেকে অনেক কিছু দিচ্ছিল, তো সবগুলো আনসার মোটামুটি আসে হচ্ছে জব করবো কিংবা বাইরে মাস্টার্স করতে যাবো কিংবা এটা করবো এটা করবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, নাথিং রং উইথ দ্যাট, কিন্তু অ্যাটলিস্ট প্ল্যানিং থাকাটাও অনেক ভালো একটা জিনিস। এবং আমি যদি শেয়ার করি যে আজকে সবথেকে বেশি অ্যাপ্লড কোন ড্রাফটটা পেয়েছে, সেটা হচ্ছে একটা ছেলে লিখেছে যে আমি গ্র্যাজুয়েশনের পর গরু ছাগল এবং মুরগির খামার দিতে চাই। অ্যান্ড কেউ জোক করে না, আনআইরনিক্যালি ম্যাক্সিমাম মানুষ এটাকে অ্যাপ্লড করেছে। ম্যাডাম খুব ভালো লাগলো, কারণ ইউজুয়ালি গতানুগতিক আনসার আসে, যদি এটার মধ্যে খারাপ কিছু নেই, বাট ইটস জাস্ট কিছু কিছু মানুষ না ভিন্ন কিছু করতে চায়। এবং মানুষ আস্তে আস্তে যেন যত বড় হয় না, ওদের মধ্যে যেটা স্পার্ক থাকে যে কিছু একটা করবো, কিছু একটা ভিন্ন করে দেবো, এই রিয়ালিটির মাইর খেয়ে মানুষ থ্যাতলায় যায়। ইউজুয়ালি ওগুলো আর থাকে না, অ্যাম্বিশন থাকে না মানুষের। তাই যখনই আমি দেখি যে কেউ ভিন্ন কিছু বলতেছে, গতানুগতিক ধারা বাইরে যায় কিছু করতেছে, ওইটা আমার খুব ভালো লাগে। যদিও স্ট্যাটিস্টিক্যালি আমরা জানি যে 100টা বিজনেসের মধ্যে মাত্র 5টা হয়তো বা সাকসেস হবে, তার চেয়েও কম। তাই অনেক সময় নিজেকে ইভিল মনে হয় যে এইসব মানুষকে আমি জেনে শুনে কেন বিপদের দিকে ঠেলে দিচ্ছি, বা দেন এগেন আমার কেন জানি এইসব মানুষকে উৎসাহ দিতে খুব বেশি ভালো লাগে আর কি। সো দ্যাট ওয়াজ দ্য ডে, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডে। আমি ক্যাম্পাসটা ঘুরে দেখলাম, আমাকে স্টুডেন্টরা বললো যে ভাই শীতকালে আসবেন, হিম উৎসবটা মিস করবেন না। সো হোপফুলি এটা আমার বাকেট লিস্টে থাকবে। সো ফাইনালি এই মাসে আমি আবার ক্যাম্পাস ট্যুর শুরু করতেছি। অলরেডি তিনটা ইউনিভার্সিটি আর একটা কলেজে আমি মোস্ট লাইকলি ইভেন্ট নিচ্ছি, এই মাসে দেখা হবে। তাই হয়তোবা সামনে কোনো একটা দিন কোনো একটা ক্যাম্পাসে নতুন আঙ্কিকে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।